আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে এখন যাচ্ছি কুষ্টিয়ার বিশ্ববিখ্যাত লালনের মেলাতে। পুরা লালনের মেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং দেখব যে এটা কি ভন্ডামি নাকি আসলেও ভালো কিছু আছে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো মেলা ঘুরতে ঘুরতে একজনের সাথে দেখা হয়ে যায়, এলাকার ভাই বিরাদার পুলিশ, এবং আরও একজনের সাথে দেখা হয়ে যায়, মুই চাচুর সাথে দেখা হয়ে যায় আমার। লালন মেলাতে আসার পর আমি দেখতে পারলাম সব দিকেই শুধু দোকান আর দোকান, এবং একটা আকড়া না কি বলে ওইটা আছে, এবং গাঁজার আসর আছে যেখানে মানুষ গাঁজা ওপেনে বিক্রি করে। পুলিশ কিচ্ছু বলে না, পুলিশ আরও দেখে, পুলিশ নিজে বসে ওইখানে। আমি নিজে ভিডিও করব, তো ভিডিওটি দেখতে থাকুন, সামনেই ওই পর্বটা আমি দেখাবো আপনাদেরকে। এই সেই লালন ফকির, এবং গাঁজার আকড়া এইখান থেকে শুরু। আমি লুকাই লুকাই ভিডিও করছি, কারণ এখানে আজকে যেখানে যেদিন গেছি এই দিন ভিডিও করতে দেয় নাই, পুলিশ বাধা দিছে, অনেক মানুষ বাধা দিছে, তাই আমি লুকাই লুকাই ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে গাঁজার আসর কেমন হয়, কিভাবে তারা গাঁজা বিক্রি করে ওপেনে, পুলিশ পর্যন্ত থাকে এই জায়গায়, তাও কিচ্ছু বলে না। আমি বলছিলাম না যে ওপেনে গাঁজা খাওয়া হয় এবং বিক্রি করা হয়, এই তার প্রমাণ। আমি কিন্তু প্রমাণ ছাড়া আমার ভিডিওতে কোনো কথা বলি না। এইখানে তারই প্রমাণ ছিল যে গাঁজা এখানে ওপেনে খাওয়া, এটা প্রায় মানুষ জানে। যারা এই লালন চিনে তারা জানে যে এইখানে আসলে গাঁজা ওপেনেই বিক্রি করা হয় এবং খাওয়া হয়, এবং পুলিশ তাদেরকেই প্রোটেকশন করে। যাই হোক, অনেক এখানে অনেক বেশি গন্ধ আর কি গাঁজার। এখানে মাস্ক বাদে টিকাই যায় না, আমি তো টিকতেই পারি নাই। আমি বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই লুকাই লুকাই, আমি ভিডিও করি এখান থেকে বের হয়ে গেছি আর এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে থাকুন কোথায় যাই কি করি। যেখানে আসলাম এইখানে গান হয়, যারা ফকির আছেন লালন তারা হচ্ছে গান গান। এখানে অনেক মানুষের ভিড়, এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসে, এবং হাজারো মানুষের ভিড় এই লালন মেলাতে পাবেন আপনারা। লালন মেলা চলে তিন দিনের জন্য কুষ্টিয়াতে, কুষ্টিয়া বিশ্ববিখ্যাত মেলা। এবং এটি হচ্ছে মাজার, এইখানে অনেকের কবর আছে, আমি দেখাবো এখানে। এইটা পুরো মুছে গেছে ময়লাই, এখানে যারা কাজে থাকেন তারা এখানে পরিষ্কার করে না, যার কারণে এটা পুরো লেখাগুলো মুছে গেছে। এইখানে অনেক বড় বড় ফকিরের কবর আছে, যারা লালনের ওই রকমই ফকির আর কি, তাদেরই কবর এখানে দেখতে পারবেন। এবং মোমবাতি জড়ায় ভণ্ডামি এখানে করে। এই সেই কবরগুলা যারা ফকির ছিল আর কি, তাদেরকে তাদেরই কবর, এবং এর ভিতরে হয়তো রয়েছে লালনের কবর। এবং সামনেই আমি দেখাবো যে ফকিররা আসলে কি করে এখানে, ভণ্ডামি নাকি আসলে অন্য কিছু, তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন। তো ভিডিওটি দেখতে থাকুন। এই অডিটোরিয়ামের ভিতরে যারা ফকির আসেন দূর দূরান্ত থেকে, তারা এখানে আসে বিশ্রাম নিতে,
এবং এখানে থাকে, রাতে থাকে, দিনে থাকে, ধ্যান করে, ভণ্ডামি করে, এক কথায় ভণ্ডামি করে এই জায়গাতে। এইরকম গান বাজনা এখানে অল টাইম চলতে থাকে, তাদের খেয়ে দে কোনো কাজকর্ম নাই, তাই এই জিনিসগুলাই তারা করে। তো এখানে থাকেন ফকিররা, তো অনেক মানুষ আসেন এখানে ফকিরদের দেখার জন্য। এখানে ঢোল তবলা নিয়ে সবসময় বসেই থাকে, গান বাজনা করতেই থাকে, তাদের কাজ এটা। আসলে তাদের কোনো কাজকর্ম নাই, তো তারা কি করবে, তাই এই জিনিসগুলাই তারা করে, এই ভণ্ডামিই তারা করে। আল্লাহর ভয় তাদের মনের ভিতরে বিন্দু পরিমাণ নাই, তারা আল্লাহর নামও মুখে নেয় না, তবে নামে তারা মুসলিম। তো এইখান থেকে চলে যাচ্ছে আমরা বাইরের দিকে, বাইরে যেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে লালনের জিনিসপত্র কোথায় আছে। এই সেই একাডেমিক ভবন, তো এইখানে আছেন লালনের মিউজিয়াম, যেখানে লালনের ব্যবহারপত্র জিনিসপত্র এখানে আছে, এবং এখানে আছে আরও লালনের ফকিরের জায়গাগুলা, বিখ্যাত বিখ্যাত জায়গাগুলা। ভিডিওর ভিতরে অনেক কথাই বলেছি, কিছু ভুল বলে থাকলে মাফ করে দিবেন। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকতে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ। আরও কোথায় কোথায় যাওয়া যায় আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন।